ক্ষমতায় আসতে বিএনপি জামায়াত তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, অভিযোগ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এজন্য লবিস্ট নিয়োগ করে বিদেশিদের অসত্য তথ্য দেওয়া হচ্ছে। দুপুরে রাজধানীতে অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আগামী বছর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ শ্রম আইনে বেশ কিছু সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের তৈরি পোশাক খাতের সক্ষমতা তুলে ধরতে বিজিএমইএর আয়োজনে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে মেড ইন বাংলাদেশ সপ্তাহ। সাত দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন বিশ্বের বড় বড় ব্র্যান্ডের নীতি নির্ধারকরা। মঙ্গলবার এখানে শুরু হলো ঢাকা অ্যাপারেল সামিট, যার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন সামনে রেখে আবারও সক্রিয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। লবিস্ট নিয়োগের পাশাপাশি দলীয় লোক দিয়ে তারা বিভিন্ন দেশে চিঠি দিচ্ছে। কারখানার কর্মপরিবেশ সহ নানা বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যাতে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি সুবিধা বাতিল করে। বিএনপি জামাত বাইরে যে লবিস্টদেরকে অ্যাপয়েন্ট করেছে, তারা যেসব এজেন্ডা বা অবজেক্টিভ তাদের কাছে মেনশন করেছে এবং তাদের লোকজন যেসব জিনিসপত্র লিখছে, বলছে, চিঠি পাঠাচ্ছে বিভিন্ন দেশের, আমি দেশের নাম উল্লেখ করতে চাই না, দিস ইজ শুডন কাম অ্যাজ এ সারপ্রাইজ। ইন্ডাস্ট্রিকে আঘাত করতে পারলে অর্থনীতি আঘাতপ্রাপ্ত হবে, তারা ভাবছেন তাই সেই সুযোগে তারা রাজনীতির পট পরিবর্তনের নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। প্রতিমন্ত্রী জানান, লবিস্টের পেছনে খরচ করা অর্থের উৎসের সন্ধানে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। আমি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, এটা তারা দেখবেন বিষয়গুলি। আর এই যে ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদেরকে অ্যাওয়ার, মানে তাদেরকে যে স্মরণ করিয়ে দিচ্ছি, তাদেরকে যে জানাচ্ছি এবং চিহ্নিত করে দিচ্ছি, এবং তারাও নিশ্চয়ই জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ম্যাচিওর এখন। এদিকে শিল্প মালিকরা জানান, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ যাতে জিএসপি সুবিধা পায় সে বিষয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ থেকে প্রতিশ্রুতি মিলেছে বলেও জানান বিজিএমইএ সভাপতি। অস্ট্রেলিয়া অলরেডি বলেছে যে এটা কন্টিনিউ করবে, 2026 পরও তারা কন্টিনিউ করবে। অন্যান্য দেশ, যে ডেভেলপমেন্ট কান্ট্রি যারা আছে, তার মধ্যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা বলছি যে 3 বছর, তার মানে 2029 পরে যেন আরও 3 বছর আমরা 2032 পর্যন্ত ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, 3 মাসের মধ্যে চলমান জ্বালানি সংকটের সমাধান হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।